বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের বাসায় যে সমস্ত সবজি থাকে আমরা চাইলে খুব সুন্দর খুবই মজাদার একটা রেসিপি তৈরি করতে পারি। তো এই রেসিপিটা আমি সবচেয়ে বেশি মজাদার হলো আমার রেসিপিটা, আমি নারিকেল দিয়ে রেসিপিটা তৈরি করছি। যেমন দেখতে সুন্দর তেমন খেতে অবশ্যই রসালো হবে, অবশ্যই মজাদার হবে। তো আপনাদের বাসায় যদি আপনাদের বেঁচে থাকা কিছু সবজি থাকে সেগুলো দিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। সুস্বাদু মজাদার ফুল ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের উপকৃত হবে। যারা নতুন রেসিপি রান্না করতে চান তাদের জন্য উপকৃত, আর যারা আগে থেকেই রান্না করতে জানেন তাদেরকে অবশ্যই স্বাগতম অভিনন্দন জানাচ্ছি। ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমরা ফুল রেসিপিতে যাব। আজকে আমি যে রেসিপি দিয়ে আপনাদের সাথে হাজির হলাম সেটা হলো, আমি কয়েক আইটেমের সবজি নিয়েছি, এখানে আমি 2-3 আইটেমের সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাসায় আরও সবজি থাকলে নিতে পারেন। তো এর সাথে নিয়েছি আমি রসুন ফেসের পেস্ট, আর নিয়েছি এখানে নারিকেলের পেস্ট। নারিকেল দিয়ে যে কোনো সবজি কিন্তু অনেক মজা হয়। তারপরে নিয়েছি টমেটো, আর নিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা, আর নিয়েছি লবণ, নিয়েছি হলুদ। আমি কোনো এখানে শুকনো মরিচ অ্যাড করবো না, আমি এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করবো। তো আমি এটা প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে আমি তেল দিয়ে দিব আমার তেলটা পরিমাণ মতো। এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ। এই পর্যায়ে আমি প্রথমে দিয়ে দিব নারিকেলের পেস্ট। নারিকেলটা যখন আপনি ভেজে নেবেন তখন তো সবজির আপনারা টেস্টটাই আলাদা হয়ে যাবে, নারিকেলটা কখনই কাঁচা রাখবেন না। যে কোনো সবজি রান্না করার সময় নারিকেলটা কিন্তু একটু ভেজে নেবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5 টুকরো কাঁচামরিচ। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ রসুনের পেস্ট। মশলাগুলি আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব হলুদ, হলুদটা একটু কমে দিব, কারণ আমরা সবজিতে হলুদ একটু কম দেখলে সবজিটা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি হলুদটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পানি অ্যাড করবো, সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দিছি, এখন সব মশলাগুলো ভালো করে কষিয়ে আসলে তারপর আমি সবজিটা দিয়ে দিব। এই পর্যায়ে চাইলে আপনারা চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু সবজি দেখাবো, যে হাতের কাছে যে সবজিগুলি থাকে সেহেতু আমি চিংড়ি মাছটা দেখাবো না, তো আমি অন্য একদিন চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করা দেখাবো। তো আমি এখন সবজিগুলি দিয়ে দিচ্ছি, সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিব, সব মশলাগুলি মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দিব। এই পর্যায়ে কোনো পানি দেওয়া যাবে না, কারণ সবজি থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে সবজিটাকে কষিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। তো এই পর্যায়ে আমি সবজিগুলো উল্টিয়ে উল্টিয়ে দিব। তো সবজিটা আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। তো যেই ঝোল দিয়ে দিচ্ছি এই ঝোলে এই পানিতেই আমাদের তরকারিগুলি সিদ্ধ হয়ে যাবে। আমি এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-4 মিনিটের জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমি এই পর্যায়ে দিয়ে দিব টমেটোগুলো। আপনারা চাইলে এই পর্যায়ে আপনারা চাইলে এখন ঝালটা আমরা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমি ঝালটা আমি আমার পছন্দ মতো কম ঝালে দিয়ে দিচ্ছি। তো এখন এই টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করবো। আমি একটু লবণটা দেখে নিব, লবণটা লাগবে সেটা তো লবণ একটু দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমার সবজি রান্না। আমার এখানে লবণ মরিচ একেবারে পারফেক্ট হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে পরিবেশন করার জন্য উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার নারিকেল দিয়ে সবজি রান্না। যদি আপনাদের ভালো লাগে আমার সবজি রান্নাটা তো অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।